ঢাকা শহরে সর্বোচ্চ 8 মাত্রার ভূমিকম্প হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান। তিনি বলেন, ঢাকায় 8 মাত্রার ভূমিকম্প হলে 20% বিল্ডিং ধসে যেতে পারে বলে শঙ্কা রয়েছে। বাংলাদেশের সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে তিনি এমন কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, এতে ভয়ের কারণ নেই, কারণ এমন পরিস্থিতি বহু দেশে আসছে। যেমন তুরস্কে ভূমিকম্প হয়, কিন্তু তারা দুর্যোগ সহনীয় অবকাঠামো ও সমাজ ব্যবস্থা গড়ে তুলেছে, যে কারণে সমস্যা এলে তা সমাধান করার সক্ষমতা তারা তৈরি করেছেন। ঘূর্ণিঝড় রেমাল বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছিল বলে জানিয়ে তিনি বলেন, আমি পরিকল্পিত ও সমন্বিতভাবে এটা মোকাবেলা করেছি। এত বড় ঝড় হওয়ার পর একজন মৎস্যজীবীও মারা যাননি, একটা নৌকাও ডোবেনি। আগামী দিনেও যে কোনো সময় ঝড় আসতে পারে। দুর্যোগ মন্ত্রণালয় কেবল বন্যাই না, টর্নেডো কিংবা বন্যাও হতে পারে। সিলেটে পাহাড় ধসে 3 জনকে আমরা হারিয়েছি, যে কারণে সারাক্ষণ ও সারা বছর আমাদের মন্ত্রণালয়কে কাজ করতে হয় বলে জানান তিনি।